আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন নাম শরীফুল ইসলাম, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ারই ছেলে। সে ব্যক্তিগতভাবে ভ্যান চালক, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। মাঝে মধ্যে শখের বসে গান নিজেই লেখেন এবং গান, চমৎকার কণ্ঠ। করোনাকালীন সময়ে অর্থাৎ প্রথম যখন লকডাউন শুরু হয় আমার বাসাতে তাকে একদিন ডেকেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম, চমৎকার দুটি গান, সচেতনমূলক গান আমাকে শুনিয়েছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এরপরে অনেক দর্শকই আমাকে ফোনে এবং কমেন্টসে লিখেছেন যে আপনার সেই শরীফুল ইসলাম কোথায়। এখন তো প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে আক্রান্ত সংখ্যা এবং মারাও যাচ্ছে আগের চেয়ে অনেক। সেই শরীফুল ইসলামকে দিয়ে আরও দুই একটি গান লিখে তাকে দিয়ে গাইয়ে যদি আমাদের শোনাতেন, যে কারণে দুদিন আগে আবার শরীফুলকে খবর দিয়েছিলাম, আজকে এসছে আমার স্টুডিওতে সেই শরীফুল ইসলাম, আজকে তার কাছ থেকে আরেকটি সচেতনমূলক গান শুনব। তো শরীফুল কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছে। পরিবারের সবাই ভালো আছে? সবাই ভালো আছে জি। আচ্ছা, তুমি ভ্যান চালাও, এরপরে এত সুন্দর সুন্দর গান, সামাজিক গানগুলো তুমি কিভাবে লেখো এবং প্রাণ দিয়ে গাও বলো তো। আসলে আমি রাস্তাঘাটে যখন আমি গাড়ি নিয়ে যাই, প্যাসেঞ্জার নিয়ে, আমি দেখি অনেক মানুষ এতই, এখন এই ডিজিটাল যুগে এখনও মানুষ এত অসচেতন। আমি সেই দিকটা দেখেই এই কথাগুলো আমার ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে আমাকে জ্ঞান দিছে। ওই জ্ঞানের মাধ্যম দিয়ে আমি প্রকাশ করার জন্য চেষ্টা করি যে এর থেকে একজন মানুষ যদি একজন সচেতন হয় তাহলেই আমার গাওয়াটা বা আমার জ্ঞানটাকে আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাতে পারবো যে আমি যেটুকু জ্ঞান দিয়েছিল আল্লাহ আমি খাটে কাজে লাগাইতে পারছি, এইভাবেই আমি গানটা লিখি। তাহলে তুমি নতুনভাবে কি কোনো গান লিখেছো? জি ইনশাল্লাহ, আমি তিনটা গান এখন আপাতত লিখেছি, এই তিনটাই সচেতনমূলক এবং আশা করি ভালো লাগবে। তো আজকে একটা শোনাও। জি ইনশাল্লাহ চেষ্টা করছি। আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, সরকারেরই স্বাস্থ্যবিধি কবে কানে তারা শুনবে, সরকারেরই স্বাস্থ্যবিধি কবে কানে তারা শুনবে, কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, প্রতিটা দিনে মরছে মানুষ দেখে ভয়ে প্রাণ কাঁপে, প্রতিদিনে আক্রান্ত বাড়ছে রুগী এসে ঝাঁকে ঝাঁকে, প্রতিটা দিনে মরছে মানুষ দেখে ভয়ে প্রাণ কাঁপে, প্রতিদিনে আক্রান্ত বাড়ছে রুগী এসে ঝাঁকে ঝাঁকে, এত বুলেটিন এত মাইকিং কবে তার ফল মিলবে, এত বুলেটিন এত মাইকিং কবে তার ফল মিলবে, কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, এখনো দেখি হাট বাজারে হোটেল আর চাষ্টলে মনের সুখে আড্ডা দিচ্ছে বন্ধুরা সকলে, এখনো দেখি হাট বাজারে হোটেল আর চাষ্টলে মনের সুখে আড্ডা দিচ্ছে বন্ধুরা সকলে, মুখে তাদের মাস্ক না থাকে দূরত্ব বজায় না রাখে, মুখে তাদের মাস্ক না থাকে দূরত্ব বজায় না রাখে, কার শরীরে ভাইরাস আছে কেমন করে জানবে, কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, সরকারেরই স্বাস্থ্যবিধি কবে কানে তারা শুনবে, সরকারের স্বাস্থ্যবিধি কবে কানে তারা শুনবে,
কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে। বিশ্ব জুড়ে করোনা রোগের চলছে তাবেদারি, জেনে রেখো তাই এর পরে ভাই সিরিয়াল তোমারি। বিশ্ব জুড়ে করোনা রোগের চলছে তাপেদারি, জেনে রেখো তাই এর পরে ভাই সিরিয়াল তোমারি। ধরিলে তোমায় করোনা তুমি তো তখন বুঝবে না, ধরিলে তোমায় করোনা তুমি তো তখন বুঝবে না। তোমায় থেকে পরিবারকে রোগাক্রান্ত করবে, কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে। সরকারের স্বাস্থ্যবিধি কবে কানে তারা শুনবে, সরকারের স্বাস্থ্যবিধি কবে কানে তারা শুনবে। কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে, আমি কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা বাড়বে। কিভাবে বললে দেশের মানুষ সচেতনতা। ধন্যবাদ শরীফুল তোমাকে। আসলে সুন্দর সুন্দর গঠনমূলক তথ্যমূলক কথাগুলো দিয়ে সাজিয়েছে আজকের এই সচেতনমূলক গান। আমার এই চ্যানেলের পক্ষ থেকে শরীফুলকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার সমস্ত দর্শকদের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আসুন আমরা সচেতন হই। একমাত্র নিজে সচেতন থাকলেই এই ভয়াবহ COVID-19 আক্রমণ থেকে আমরা বাঁচতে পারব। তো বন্ধুরা, শরীফুল ইসলামের এই সুন্দর একটি তথ্যমূলক সচেতনমূলক গান আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আরও দুটি লেখা আছে, যদি আপনাদের এই গানটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে ওই দুটো প্রকাশ করব, অর্থাৎ আপনাদের শোনাব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।